থাকার তো কোনো প্রশ্নই ওঠে না, এবং আমি চাই না আসলে থাকুক, আমরা সবাই এক, এবং এক হয়ে আসলে দেশের জন্য কিছু করতে চাই। আমি সংস্কৃতি কর্মী, সো আমি এই জায়গা থেকে আমার যতটুকু অবদান আছে আমি চেষ্টা করব সেই জায়গা থেকে কাজ করার। সক্রিয় বাংলাদেশে দেখতে কি কি প্রতিবন্ধকতা আছে বলে মনে করেন? প্রতিবন্ধকতা সবাই কম বেশি জানে, এখন পর্যন্ত যারা দেখেছে জানে, আমরাও এর বাইরে না, যতটুকু শুনছি জানছি অতটুকুই, এর বাইরে আসলে কোনো কিছু বলতে চাই না। সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগের পর অনেক তারকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে নিয়ে আপনারা চিন্তিত কিনা, যেহেতু একই মাধ্যমে কাজ করেন? পাওয়া যাচ্ছে না এই কথাটা আসলে আমি জানি না, এখন পর্যন্ত দেখিনি কোথাও। আপনি যে কথাটা বললেন আমাকে, এখন পর্যন্ত আমি পাইনি যে এরকম কাউকে দেখা যাচ্ছে না। আমরা যারা মিডিয়ার সঙ্গে যুক্ত, যারা এখানে কাজ করি, যে মাধ্যমেই কাজ করি না কেন, সেই জায়গা থেকে এখন পর্যন্ত ওভাবে আমি কাউকে পাইনি যে পাওয়া যাচ্ছে না। আর আমাদেরকে পাওয়া না যাওয়ার কিছু নেই, আমরা আসলে মিডিয়ার সাথে কাজ করি এবং আমাদের কাজই হচ্ছে মানে নতুনত্বের সৃষ্টি করা এবং এই মিডিয়াতে কাজ করা। তো সেই জায়গা থেকে বলবো যে ডেফিনেটলি আপনি কাকে খুঁজেছেন না খুঁজেছেন আমি জানি না, হয়তো একটু ভালো করে খুঁজলে আপনিও পেয়ে যাবেন। নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছে বা নতুন যে সরকার গঠন হবে, আর চলচ্চিত্র অঙ্গনের কোনো পরিবর্তন চান কিনা, স্পেসিফিক কিছু আছে কিনা? চলচ্চিত্র অঙ্গনের জায়গা থেকে, যেহেতু আমি একজন চলচ্চিত্র কর্মী, সো আমি বলতে চাই যে আমাদের চলচ্চিত্রের জায়গা থেকে আমরা যেভাবে আমরা দেখতে চাই, যুগের সাথে তাল মিলিয়ে আমরা যেরকম সিনেমা দেখি সেরকম সিনেমা আমরা নির্মাণ করতে চাই। রিয়েলিস্টিক বলবো না, মানে সময়ের সাথে উপযোগী সিনেমা আমরা তৈরি করতে চাই, যাতে করে আমরা যারা যাদের জন্য আসলে কাজ করি তারা যেন সিনেমা হল পর্যন্ত এসে সিনেমা দেখে, তারা উপকৃত হয়, তাদের ভালো লাগা কাজ করে, যাদের জন্য আসলে কাজ করা।